কিশোরগঞ্জে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও তার ছেলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী সৈয়দ আশাফুল ইসলামের মুরালের মুখে কালো রঙ দিয়ে বিকৃত করা হয়েছে রবিবার রাতে জেলা শহরের কালীবাড়ি মোড়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত মুরাল দুটির মুখে কালো রঙ মাখিয়ে দেয় দুর্বৃত্তরা সকালে স্থানীয়রা মুরালের মুখে রং দেখতে পেয়ে পুলিশকে জানায় পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র ও জেলা প্রশাসক পুলিশ বলছে ঘটনাস্থলে সিসি ক্যামেরা নষ্ট থাকায় দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ